অতিরিক্ত পরিমাণে ওজন যদি বাচ্চাদের কাঁধে চাপিয়ে দেন, সেটা কিন্তু আলটিমেটলি একটা ভয়ঙ্কর পরিস্থিতির দিকে আপনাকে দিন দিন নিয়ে যাবে। কারণ যে অতিরিক্ত ওজনের ব্যাগ বাচ্চারা কাঁধে নিচ্ছে এবং হয়তোবা তাদের টিউটোরিয়ালে বিভিন্ন খাতাপত্র নেওয়া লাগছে বাচ্চাদের জন্য। আসসালামু আলাইকুম, আমি ডক্টর মোহাম্মদ ইফতেখার আলম। আমাদের ছেলে মেয়েদের ইদানিং বেশিরভাগেরই দেখা দিচ্ছে, খুব কমনলি আমাদের কাছে আসছে বাচ্চারা পিঠে ব্যথা নিয়ে অথবা কাঁধে ব্যথা নিয়ে। অনেক বাবা মাই আমাদের কাছে আসে এবং বলে যে বাচ্চা অনেক দিন ধরে মেরুদণ্ডে ব্যথা অনুভব করছে, ব্যথাটা খুব তীব্র মাঝে মাঝে, মাঝে মাঝে ব্যথাটা কম, মাঝে মাঝে বেশি। এর কারণটা আসলে কী? আমরা যখন পেশেন্টের হিস্ট্রি নিই অথবা বাচ্চাদের থেকে জানি যে আসলে ওরা নিয়মিত স্কুলে কি ক্যারি করে বা কি অ্যাক্টিভিটি করে বা কি খেলাধুলো করে, তখন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে অতিরিক্ত ওজনের ব্যাগ বাচ্চারা কাঁধে নিচ্ছে এবং হয়তোবা তাদের টিউটোরিয়ালে বিভিন্ন খাতাপত্র নেওয়া লাগছে বাচ্চাদের জন্য। অনেক বেশি পরিমাণে ওজনের যে ব্যাগ তারা ক্যারি করে বেশিরভাগ ক্ষেত্রে, সেই কারণেই কিন্তু আমরা ক্রনিক লো ব্যাক পেইন অথবা আপার ব্যাক পেইন দেখে থাকি বাচ্চাদের মধ্যে, যেটা আসলে খুবই আনইউজুয়াল, আসলে আনএক্সপেক্টেড আমাদের কাছে। সো এটা আসলে কেন? আপনি অতিরিক্ত পরিমাণে ওজন যদি বাচ্চাদের কাঁধে চাপিয়ে দেন, সেটা কিন্তু আলটিমেটলি একটা ভয়ঙ্কর পরিস্থিতির দিকে আপনাকে দিন দিন নিয়ে যাবে। কারণ বাচ্চাদের মেরুদণ্ড অতটা ডেভেলপ না, আমাদের 16 বছর পর্যন্ত বাচ্চাদের হাড্ডি অতটা ডেভেলপ হয় না, আস্তে আস্তে ডেভেলপমেন্টে যায়, ওই সময়টাতে গ্রোথ বাড়ে, বনি গ্রোথ হয়, সেখানে এপিফেসিয়াল যেই গ্রোথ প্লেট থাকে সেই প্লেটটা আস্তে আস্তে ফিউজ হতে থাকে। সো এই টাইমটাতে যখন বাচ্চাদের বয়স বা গ্রোথের সময়, তখন যখন আমরা বাচ্চাদেরকে অতিরিক্ত ওজন চাপিয়ে দিচ্ছি, অতিরিক্ত ব্যাগে বই খাতা চাপিয়ে দিচ্ছি, তখন কিন্তু আসলে এটা অনেকটাই ক্ষতির কারণ। আমরা কিন্তু বিদেশে দেখতে পাই যে বাচ্চাদেরকে যে এডুকেশন সিস্টেম, সেই সিস্টেমে কিন্তু আসলে দেখা যায় যে বাচ্চারা কিন্তু স্কুলে বই ক্যারি করে না, তাদের বাচ্চাদের জন্য স্কুলে একটা লকার থাকে যেখানে হচ্ছে গিয়ে তারা পড়ালেখার জন্য বইটা ওখানে স্কুলে ইউজ করে দেন, হচ্ছে ওই লকারে সেভ করে আবার চলে আসে। সো তারা কিন্তু আসলে এভাবে দিনের পর দিন আমরা যেভাবে বাচ্চারা ঘানির মতো করেই অনেকটা স্কুলের ব্যাগ কাঁধে টেনে চলে, সেইটা কিন্তু আসলে ওই রেওয়াজ বা ওই টেন্ডেন্সি কিন্তু ফরেন কান্ট্রিতে দেখা যায় না, যেটা হচ্ছে আমাদের স্কুল কলেজে বা আমাদের বাচ্চাদের স্কুলে সবচেয়ে বেশি দেখা যায়, বা এটা এটা খুব নর্মাল ব্যাপার যে বাচ্চারা কাঁধে স্কুলে ব্যাগ নিয়ে কাঁধে যাবে আসবে। তো এই বিষয়টা আসলে আমাদের গার্জিয়ানদেরকে একটু সতর্ক হতে হবে যে আপনার বাচ্চা কি অতিরিক্ত পরিমাণে ওজন ক্যারি করছে কিনা, অতিরিক্ত ব্যাগে বই খাতা বহন করছে কিনা, এবং এটা যদি দিনের পর দিন হতে থাকে তাহলে কিন্তু ইন লং টার্ম বাচ্চাদের গ্রোথে যেমন একটু হ্যাম্পার করবে, তাদের যেই হাইট এবং গ্রোথ এবং বোন ডেভেলপমেন্টে সেখানে হ্যাম্পার করবে, সাথে সাথে কিন্তু বাচ্চারা কিন্তু আপার ব্যাক পেইন এবং লোয়ার ব্যাক পেইন নিয়ে আমাদের কাছে অনেক অনেক বেশি পেশেন্ট আসে। সো এই ব্যাপারে একটু খেয়াল রাখতে হবে যেন বাচ্চাদের বই খাতার ওজনটা সহনীয় মাত্রায় থাকে, বেশি না হয়। সেটা যদি হয়ে থাকে তাহলে কিছু বই খাতা হয়তো স্কুলে রাখার ব্যবস্থা করা যেতে পারে, বা অন্য কোনো সলিউশন যেটা বাচ্চাদেরকে রিলিফ দিবে এই অতিরিক্ত বোঝা বহন করা থেকে। ধন্যবাদ।